নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ ঈশ্বরের কাছে এক ভক্তের একেবারে অভিনব প্রার্থনা শুনলাম সেই প্রার্থনা কেমন ছিল সেটাই আজকের আলোচনার বিষয় এক ঈশ্বর বিশ্বাসী মানুষ বললেন এই ঈশ্বর আপনার কাছে আমি এই প্রার্থনা করলাম যাতে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবসময় হাসি খুশি থাকে ঈশ্বর বললেন ঠিক আছে কিন্তু মাত্র জন্য তুমি বলো কোন চার দিন তখন সেই ভক্ত বললেন সামার ডে রেনি ডে উইন্টার ডে আর স্প্রিং ডে ঈশ্বর সংশয়ে পড়ে গেলেন এবং বললেন না না কেবল তিন দিন তখন সেই ভক্ত বলছেন ইয়েস্টারডে টুডে এবং টুমরো ঈশ্বর অপ্রতিভ হয়ে আবার বললেন শুধু দুই দিন তখন সেই ভক্ত বললেন কারেন্ট ডে অ্যান্ড নেক্সট ডে ঈশ্বর ভীহবল হয়ে বললেন না 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 কেবলমাত্র একদিনের জন্য তখন সেই ভক্ত বললেন ওকে ডে হতভম্ব ঈশ্বর হাসতে হাসতে বললেন আরে বাবা আমার পিছু ছাড়ো আর আমি আশীর্বাদ দিলাম তোমার বন্ধু বান্ধব সবাই চিরদিন আত্মীয় স্বজন খুশিতে থাকবে ও সুখী হবে কি অসাধারণ অভিনব এই প্রার্থনার ভঙ্গি এটা আমাদের উপনিষদ ও ঋষিরা বলছেন যে প্রতিদিন ঈশ্বরের কাছে জগতের বিশ্বময় মানুষের জন্য জীবের জন্য প্রার্থনা করবে তাহলে ঈশ্বর তোমার অবশ্যই মঙ্গল করবে আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ